यहाँ कौन है? अल्लाह हू अल्लाह। बादशाह वो कौन है? अल्लाह हू अल्लाह। मेहरबान वो कौन है? हम अपने नबी पाक से यूं प्यार करेंगे।
রই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো বরই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো এ পাপের ধরণীতে পূর্ণ দিতে এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কোণে ঘরে কেন চাঁদে রালো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো এ পাপের ধরণীতে পূর্ণ দিতে এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কোণে ঘরে কেন চাঁদে রালো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো অন্যায় জুলুমের হলো অবসান অন্যায় জুলুমের হলো অবসান শান্তি সুখে নিয়ে এলো পেগাম শান্তি সুখে নিয়ে এলো পেগাম অন্ধকারে এতে ভরা ছিল অন্ধকারে এতে ভরা ছিল নূরের প্রদীপ সে জ্বালিয়ে দিল বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো এ পাপের ধরণীতে পূর্ণ দিতে এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কোণে ঘরে কেন চাঁদে রালো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো বারোই রবিউল আউয়াল লো চারিদিকে শোধওয়াল আলো সবার সততা আদর্শে প্রিয় সবার সততা আদর্শে সকলে মগ্ন আমরা
হবিবপুর নবী দিবস কমিটির সভাপতি এখানে আসবেন, বুঝবেন হবিবপুর নবী দিবস কমিটির সভাপতি যিনি আছেন। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের চারিদিকে সোধোয়াল বারই রবিউল আউয়াল, চারিদিকে সোধোয়াল এ পাপের ধরণীতে পুণ্য দিতে, এ পাপের ধরণীতে পুণ্য দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিজে সাথে, ও ও আমিনা বলো বলো, ও ও আমিনা বলো বলো, করে ঘরে কেন চাঁদের আলো, বাইরে রবিউল আউয়াল লো, চারিদিকে সোধোয়াল আলো, বাইরে রবিউল আউয়াল লো, চারিদিকে সোধোয়াল আলো, এ পাপের ধরণীতে পুণ্য দিতে, এ পাপের ধরণীতে পুণ্য দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, ও ও আমিনা বলো বলো, কিতাবটার নামে কিতাবে লিখেছেন 100 জন মনি ঋষির নাম। তিনি অনেক বিবেচনা করে দেখলেন যে এত মনি ঋষির নাম রয়েছে, এত মনি ঋষির মধ্যে কাকে সবচেয়ে সুপর স্থান দেওয়া যায়। আলহামদুলিল্লাহ তিনি বিচার বিচারচনা করে দেখলেন মহাম্মদ যে ব্যক্তিদের কাছে টিকে নেয় দিলেন, সেটা হলো এই, আমার নবী শিখেছেন সম্প্রীতি, আমার নবী শিখেছেন ভালোবাসা, হযরত মুহাম্মদ সাল্লাম শিখিয়েছেন মানুষের মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তোলা। এখানে তিনি বলেছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাক তাকে ভালোবাসে না। তিনি বলেন নাই যে মুসলমানদেরকে ভালোবাসে না, এসব কথাই বলেন না, বরং মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখা, একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রাখা, একে অপরের সঙ্গে দেখলে কথাবার্তা বাক্যলাপ করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে করতে হবে। আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শকে আমরা লক্ষ্য করি, সে লক্ষ্য করে আমরা জীবনকে গড়িয়ে নিয়ে চলি। যিনি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, যে সময়টা এসেছিলেন বা সস্তা ডাক্তিটাকে উপর পাঠিয়েছিলেন, আরব দেশটা এমন একটা জায়গা ছিল যে জায়গাকে
মেয়ে জন্ম হলে তারা তারা ক্ষেত্রে খুব খারাপ মনে করত, তাদের মনে হতো যেন একটা আমাদের উপরে অপমানজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সময় তারা জেন্দ্র মেয়েকে তারা অবট করে রেখা গিয়েছে, মানে মাটি নিচে পড়ে নিধাব করত না। এমনকি আরব দেশের মুখে মদ্যপানের রেওয়াজ ছিল, নারী নির্যাতনের রেওয়াজ ছিল, সেই মুহূর্তে তিনাকে পাঠানো হয়েছিল। তিনি এসে তিনি তার জীবন আদর্শ তুলে তার আখলাককে পেশ করে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে আরব কান্ট্রিটা পুরোই তার